গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা যে আমার কাছে এত বেশি স্পেশাল, মানে আমি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সবার প্রথমে পুরো ক্রেডিট আমি তোমাদেরকে দিতে চাই। তোমরা না থাকলে আমি এই জায়গাটায় কোনোদিনও পৌঁছাতে পারতাম না। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে আমি কিসের কথা বলছি। তো প্রথমে আমরা চাকদায় এসে কিছু শপিং করতে লাগলাম, কারণ এগুলো আমার একটু দরকার ছিল। তো প্রথম এই ছাতাটা আমি নিলাম, এই থ্রি ফোল্ড আমরেলা। তো এগুলো কার কাছে আছে অবশ্যই জানিও। আমার প্রথম আমি ট্রাই করবো, কিন্তু আমার খুলতে আটকাতে না প্রচুর মানে ডিফিকাল্ট লাগছিল, বাট দেখতে কিন্তু এটা খুবই সুন্দর ছিল। তো তারপরে ওখান থেকে বেরিয়ে কুরিয়ার অফিসে যাওয়ার আগেই দেখলাম যে কিছু ব্যাগ বিক্রি করছে একটা কাকু। তো সেখান থেকে আমি দেখলাম যে পুজো যেহেতু আসছে, সো পুজোর শপিং হয়ে গেছে, সেই ব্লগ তাড়াতাড়ি আসতে চলেছে। অ্যান্ড ভাবলাম যে চলো ড্রেস ম্যাচিং করে কিছু ব্যাগ এখান থেকে নিয়ে নিই। তো ব্যাগগুলো এত বিউটিফুল ছিল, আর একদম লোকজন কেনাকাটা করছিল না, আমি তো দেখেই অবাক হচ্ছিলাম যে এত বিউটিফুল বিউটিফুল ব্যাগ এখানে ঢেলে বিক্রি করা হচ্ছিল। এটা হচ্ছে চাকদা স্টেশনের উপরে পুরো। হ্যাঁ, তোমরা যেটা দেখার জন্য ভিডিওটা দেখতে এসছো, তো অবশ্যই সেটা আমি নিতেই এসেছি। তো তোমরা একটুখানি ওয়েট করো, তার আগে আমি যা যা করেছি সেগুলো হালকা করে শেয়ার করার চেষ্টা করি। তারপরে তো আমার সিলভার প্লে বাটন, ও মাই গড, মতলব আমার একটা স্বপ্ন যেটা পূর্ণ হতে চলেছে, মানে আমি এত খুশি তোমাদেরকে সত্যি আমি বলে বোঝাতে পারবো না। অ্যান্ড এখান থেকে আমি তিনটে ব্যাগ নিয়েছি, তো তোমরা জানাও যে কোনটা কোনটা ভালো লাগছে। আই থিঙ্ক আমি সবকটা দেখিয়ে দিয়ে চেষ্টা করেছি। তো এইটা সব থেকে সুন্দর লেগেছে, এটা মতলব এত কালারফুল। এরকম যদি কালারফুল ব্যাগ দিয়ে একটা কালেকশন থাকে না, তাহলে কিন্তু আমরা যে কোনো ড্রেসের সাথে স্টাইল করতে পারবো, মানে যে কোনো কালারের সাথে। তো এটা সব থেকে বেস্ট পার্ট তোমরা বলতে পারো, মানে এরকম টাইপের একটা কালারফুল ব্যাগ তোমরা কালেকশনে রাখতেই পারো। অ্যান্ড এখন তো আমি সব জায়গায় যাওয়ার আগে একটা করে গেট রেডি উইথ মি শ্যুট করি, যেটা তোমরা সবাই খুব পছন্দ করো। তো তোমাদের একদম বুঝতে অসুবিধা হবে না যে আমি কোন ড্রেসের সাথে কোন ব্যাগ স্টাইল করব। তো আমি এখান থেকে মোটামুটি তিনটে ব্যাগ নিয়েছিলাম, তো সেটা তোমরা পরে ভিডিও দেখতে পারবে। অ্যান্ড তারপরে আমরা কুরিয়ার অফিসে পৌঁছে গেলাম আমার সেই স্বপ্নের জিনিসটা পাওয়ার জন্য, যেটা আই থিঙ্ক সমস্ত ছোট বড় ইউটিউবার, সমস্ত ইউটিউবার্সদের একটা স্বপ্নই থাকে। আই থিঙ্ক তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছো যে আমি কতটা এক্সাইটেড। তো আমি একদম টাইম নষ্ট করতে চাই না, তো চলো যাওয়া যাক। আর ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের সাথে একটা স্পেশাল জিনিস আমি শেয়ার করতে চাই। কিছুদিন ধরেই না স্কিনে একটু প্রবলেম ফেস করছি, কিছু পিম্পলস, ডাল স্কিন, ভাবছিলাম একটু ডক্টর দেখানো দরকার। তারপরে আমি নিয়ে নিয়েছি কিউর স্কিন থেকে কিছু স্কিন কেয়ার, এটা কিন্তু পুরোটাই ডক্টর রিকমেন্ডেড, যেটাতে আমার রিসিভ হচ্ছে চারটে প্রোডাক্ট আমার স্কিনে যা যা প্রবলেম আছে সব কিছু সলভ করে দেবে। অ্যান্ড তোমরা এটা ভেবো না যে তোমাদের স্কিনের প্রবলেমের জন্য কিন্তু এই সেম প্রোডাক্ট আসবে। কিভাবে তোমরা কিউর স্কিন থেকে নিজেদের স্কিনের প্রবলেম অনুযায়ী প্রোডাক্ট নিতে পারবে, চলো সেটাই শেয়ার করা যাক। প্রথমে আমি কিউর স্কিন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়েছি। তো প্রথমে তোমাদের জিজ্ঞাসা করা হবে তোমাদের স্কিনের প্রবলেম নাকি হেয়ারের প্রবলেম, তো আমি অবভিয়াসলি স্কিন চুজ করেছি। চুজ করার পর তোমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবে, যেমন ডার্ক স্পট, পিম্পল, অয়েলি স্কিন, অ্যাকনে স্কার্স। চুজ করার পর ডিরেক্ট তোমাদের ডক্টরের সাথে কথা হবে, তোমাদের ফিউ কোশ্চেন্স করবে তারা, তোমাদের স্কিনে কি প্রবলেম বা তোমাদের হেলথে কোনো প্রবলেম আছে কিনা। তারপর কিছুক্ষণ কোশ্চেন করার পর তোমাদের এখানে পিকচার্স ক্লিক করতে বলবে তোমাদের ফেসের, দেন ডিরেক্ট তোমাদের ফেসের তোমরা পিকচার ক্লিক করতে পারো। যেমন আমি একটা সাইড পিকচার ক্লিক করেছি, দেন একটা ফুল পিকচার ক্লিক করেছি। ক্লিক করার পর কিন্তু অটোমেটিকলি স্ক্যান করার পর তোমার ফেসে কি কি প্রবলেম আছে তারা কিন্তু সেটা দেখতে পেয়ে যাবে। তো আমার এখানে পিম্পলসের প্রবলেম আছে, দ্যাটস ওয়াই এটা কিন্তু ওখানে হাইলাইট করে দিয়ে দেবে ওরা। তো সেই প্রবলেম অনুযায়ী কিন্তু আমাকে এই স্কিন কেয়ার সাজেস্ট করবে ওরা, তোমাদের ফেসে যাদের প্রবলেম আছে পুরো প্রপার বলো, তবেই কিন্তু একটা পারফেক্ট স্কিন কেয়ার তোমরা এখান থেকে পাবে। দেখতেই পারছো গাইস রেজাল্টটা, কিন্তু এখানে কিছু পিম্পলস আর অ্যাকনে মার্কস আছে, ডার্ক স্পট, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। কন্টিনিউ করতে কিন্তু ফটোটা ডক্টরের কাছে সেন্ড হয়ে যাবে, অ্যান্ড তোমাকে আরও কিছু কোশ্চেন্স করা হবে, সিম্পল কিছু কোশ্চেন্স, যে তুমি কোন ব্র্যান্ডের স্কিন কেয়ার আগে ইউজ করেছো, তোমার পার্সোনাল কী কী প্রবলেম আছে, তো সব কিছু জিজ্ঞাসা করা হবে। তো সব কিছু ঠিকঠাক করে অ্যান্সার দেওয়ার পর তোমাকে তোমার ফেসের প্রবলেম অনুযায়ী স্কিন কেয়ার দেওয়ার জন্য 2 মিনিট ওয়েট করতে বলা হবে। তো 2 মিনিট ওয়েট করার পরে কিন্তু পেয়ে যাবে তোমার স্কিন প্রবলেম অনুযায়ী সলিউশন, যেটা তোমরা এখান থেকে ডিরেক্ট বাই করতে পারো অ্যান্ড কন্টিনিউসলি অ্যাপ্লাই করতে পারো। তোমাদের ফেসের কিন্তু সমস্ত প্রবলেম সলভ হতে চলেছে। প্রতি 20 দিনে ডক্টর তোমাদের সাথে কনসাল্ট করবে অ্যান্ড তোমাদের চেক আপ করবে, যেটা অবভিয়াসলি ফ্রি অফ কস্ট। তোমরা এটা হবো গাইস, আমরা যদি বাইরে রাখা দেখা যায় তাহলে কত টাকা আমাদের ফি দিতে হয়। তো আমাদের বিনামূল্যে বাড়ি বসে চিকিৎসাও হয়ে যাচ্ছে অ্যান্ড এই প্রোডাক্টগুলোতে কোনো সাইড এফেক্ট নেই, এগুলো পুরোপুরি ডক্টর সার্টিফাইড। আর একটা ভালো কথা যে এই প্রোডাক্টগুলি যে কোনো বয়সের ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে। তোমরা কিনতে চাইলে আমার কুপন কোড ইউজ করো SROY100, তাহলে তোমরা 100 টাকা অফ পেয়ে যাবে। ডিসক্রিপশনে লিংক আছে, ওখান থেকে চেক আউট করো। তো আমি এক্সাইটেড তো ছিলাম, তার সাথে একটা ভয় ছিল ভেতরে, কারণ আমি জানতাম না যে আদেও সিলভার প্লে বাটন এসেছে কিনা। কারণ তোমরা অনেকেই জানো যে আমি চাকদা কুরিয়ার অফিসে আসি আমার কোলাবরেশনের প্রোডাক্ট নেওয়ার জন্য। তো আজকে ফোন করে কাকু বলছে যে তোমার ইউটিউব থেকে একটা প্রোডাক্ট এসেছে। এবার আমি একটু সত্যি কনফিউজ ছিলাম যে ইউটিউব থেকে প্রোডাক্ট এসেছে মানে আমি রিসেন্ট 2 সপ্তাহ আগেই মানে আমার সিলভার প্লে বাটনের ফর্ম যেটা হয় সেটা আমি ফিলআপ করেছি। কিন্তু আমি জানতাম যে সিলভার প্লে বাটন ফর্ম ফিলআপ করার 1 থেকে 1.5 মাস পরে আসে, কিন্তু আমার যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি সত্যি সেটা
কোনোদিনও ভাবতে পারিনি। এন্ড এটাও সত্যি, অন্য সময় যখন আমার কোলার প্রেশনের মানে প্রোডাক্ট আসে তখন কাকু আমাকে ফোন করে বলে যে একটা পার্সেল এসছে বা একটা প্যাকেজ এসছে এরকমভাবে বলে, কিন্তু এবার যখন শুনেছিলাম যে ইউটিউব থেকে কোনো প্রোডাক্ট এসছে তখন আমি সত্যি একটুখানি মানে মন থেকে খুশি ছিলাম, কিন্তু আমি শিওর ছিলাম না যে সত্যি আমার কি সিলভার প্লে বাটন চলে এসছে। মানে এগুলো কোনোদিন আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মানে এই ফিলিংসগুলো। অ্যান্ড যখন আমি আমার নাম বলতে কাকু যখন এই বক্সটা বার করে দিল না, কালো রঙের বক্সটা, তখন জাস্ট মানে আমি কিছু বলতে আমার চোখ দিয়ে জাস্ট জল বেরিয়ে গেছে। তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো সেই মোমেন্টটা, মানে আমার কাছে যে এত স্পেশাল ছিল আমি কোনোদিনও সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। রীতিমতো আমার চোখ দিয়ে জল পড়ছে। মানে তোমরা সবাই জানো যে একটা ইউটিউবার কাছে এই প্রথম ইউটিউবার রিওয়ার্ডসটা পাওয়ার মানে আনন্দটা এত বেশি, মানে এবার থেকে সত্যি মানে আমার মনে হচ্ছে আমি সাকসেসফুল, হ্যাঁ আমি ইউটিউবার, মানে এরকম একটা ফিল আসছে। অ্যান্ড আমি জাস্ট নিজেকে মানে কন্ট্রোল করতে পারছি না, আমার চোখ দিয়ে জল রীতিমতো বেরিয়ে যাচ্ছে, মানে আমি এখনও ইমোশনাল হয়ে যাচ্ছি অনেক এগুলো বলতে গিয়ে। সো সব তাই আমি তোমাদেরকে বলতে চাই, থ্যাংক ইউ ভেরি মাচ এত সাপোর্ট করার জন্য, এত পাশে থাকার জন্য। মতলব এই জায়গায় পৌঁছাতে গিয়ে আমার অনেক দিন লেগেছে। অ্যান্ড একটা ইউটিউবার্সের অনেক বড় স্বপ্ন, সেটা মানে আমারও ছিল, অবশ্যই ছিল, সেটা পূর্ণ হয়েছে। আমি ভাবিনি যে তাড়াতাড়ি হয়ে যায়, মানে 7,000 থেকে সাবস্ক্রাইবার থেকে মানে এক মাসের মধ্যে আমার 2,50,000 মাই, মানে এটা একটা আলাদাই স্বপ্ন, আমি সত্যি বুঝতে পারছি না। অ্যান্ড আমার সাথে পিন্টু আর শঙ্কর এসেছিলো, অ্যান্ড আমার খুশি মানে তো পিন্টু মানে ও আলাদাই, মানে ও আমার থেকেও বেশি খুশি, মানে ও চাইছিল সবসময় মানে ওটা ওর কাছে থাকুক, মানে ও প্রথম, আমিও জীবনে প্রথম এরকম দেখছি সিলভার প্লে বাটনের বক্স। অ্যান্ড আমি যেই আড্ডাখানায় শ্যুট করতে গেছিলাম সেখানে গিয়ে আমি প্রথম লাইভ দেখেছি, অ্যান্ড এবার আমি নিজেরটা দেখলাম। আর পিন্টুর তো এটা প্রথমবার, মানে ও বলছে যে আমি জীবনে প্রথমবার দেখলাম, এখনও ওটা আনবক্সিং করা হয়নি। অ্যান্ড আমি তো বিশাল খুশি, অ্যান্ড আমার ফ্যামিলি মেম্বার্স প্রত্যেকে সবাই খুবই খুশি, অ্যান্ড পিন্টু এখানে খুব খুশি। এমনিতেই পিন্টু ছোটো ছোটো বিষয়ে খুব খুশি হয়ে যায়, কিন্তু আজকে এত বড়, এটা মোটেও একটা ছোটো জিনিস না গাইস, এটা আমার কাছে অনেক বড় পাওনা। মানে আমি রাস্তার মধ্যে যে কী করছিলাম এটা আমি হাতে নিয়ে মানে আমি জাস্ট ধারণা করতে পারছিলাম যে সত্যি সিলভার প্লে বাটন আমার হাতে এসছে, মানে এত দিন পর, এত কষ্টের পর, মানে আলাদাই ছিল দিনটা। তো দেখতেই পারছো পিন্টু আমাকে দিচ্ছে না মোটেও, সো ও সবসময় এটা কাছে রেখেছে। অ্যান্ড তারপরে তোমাদের মধ্যে একজন সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেল, কিছু গল্প টল্প করে ফটো ফটো তুলে তারপর আসলাম একটা বই কিনতে, যেটা পিন্টু নিজের জন্য একটা বই কিনবে। অ্যান্ড দেখতেই পারছো প্লে বাটনটা মোটেও আমার কাছেও দিচ্ছে না, ও সবসময় ওর কাছেই রাখছে। তো একটা বই কিনে নিয়েছে, তো এটা বেশ কি বই আমি ভুলে গেছি ইতিমধ্যে, তো এখান থেকে দেখাও যাচ্ছে না ঠিকঠাক করে। ওরা চাকরির জন্য বেশ একটা বই নিয়েছিল, সো আমি ওকে সেটাই বলছিলাম যে বইটা শুধু নিলে নাকি পড়বে আদৌ, নাকি শুধুমাত্র এত টাকা খরচা করে নিয়েছে বাড়ি গিয়ে ফেলে রাখবে। ও বলছে কি না না পড়বো, অবশ্যই এখন তো বলবেই, পরে জানি না ও কী করবে। কিন্তু দেখতেই পারছো বাটনটা আমার কাছে মোটেও দিচ্ছে না। সো আমার কাছে এটা অনেক মানে এত স্পেশাল, মানে আমি চাই যে দিনটা সারা জীবন আমার ইউটিউবে থেকে যাক। মতলব আমি তো বলে বোঝাতে পারছি না মানে আমি কতটা হ্যাপি অ্যান্ড কতটা খুশি। দেখতেই পারছো আমরা ভিজে ভিজে চলে এসেছি কালীবাজারে, ভিজে ভিজে একদম, মানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো। অ্যান্ড আমি আমাকে আমার চুল পুরো ভেজার, আমারটা নাম মানে নাম উঠছে, চুল নাম উঠছে না, সিলভার প্লে বাটনটা আগে পরিষ্কার করছি কারণ ওটা আমার কাছে অনেক বড় জিনিস। তারপরে এখান থেকে এখানে নিলাম শঙ্করের জন্য দুটো ললিপপ নিয়েছিলাম, অ্যান্ড আমার জন্য নিয়েছি এক প্লেট মোমো, আর পিন্টুর জন্য নিয়েছে একটা চিকেন রোল। তো অবশ্যই সেলিব্রেশন তো বানতে হয়, কিন্তু বৃষ্টির জন্য আমরা সেভাবে খাওয়া দাওয়া করতে পারিনি। মানে কালীবাজারে এই যে রেস্টুরেন্টটা দেখছো, এটা আমার নামটা ঠিক জানি না, বাট এখানে সমস্ত কিছু খুবই ভালো বানিয়েছে। আমি ভাবছি যে রেস্টুরেন্টে না গিয়ে এখানে এসেই খাওয়াই মানে অনেক ভালো, মানে বড় বড় রেস্টুরেন্টে না গিয়ে। আর আমার তো মোমোস অল টাইম ফেভারিট, অ্যান্ড এখানকার মোমো পিন্টু আমাকে একবার নিয়ে খাইয়েছিল, তো সেটাই আমি জীবনে ভুলবো না, যে এখানে ভেতরে যে চিকেনের স্টাফিং দেওয়া সেটা এতটা, অ্যান্ড এটা যে এত টেস্টি, মানে আমি জাস্ট অ্যাকচুয়ালি ফুল প্লেটে আই থিঙ্ক 6টা দেয়, বাট ছিল না লাস্ট মোমেন্টে গিয়ে 4টেই ছিল, তো আমি বললাম তাই দাও। সো মোমোস খাওয়ার পর তারপরে বাবা কল করছে যে বৃষ্টির মধ্যে কোথায় এখনও বাড়ি ঢুকিস নি, অনেক রাত হয়ে গেল। তো আমি বললাম যে এখানেও কিন্তু বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যে আমাদের তো খেতেই হবে, সেলিব্রেশন তো বানতে হয়। অ্যান্ড এই সিলভার প্লে বাটন কিন্তু আমি এখনও আনবক্সিং করিনি, অ্যান্ড আনবক্সিং তোমরা এই ভিডিও দেখতে পারবে না, সেটা আমি আগেই বলে দিই, কারণ আনবক্সিংয়ের জন্য একটা পার্টি রাখবো সামনে, আমার বার্থডেও আসছে 18 নভেম্বর। সো হ্যাঁ, বার্থডের সময় ভাবছি একবার একটা পার্টি দেবো, তখন অ্যাকচুয়ালি ভাবছি আনবক্সিং করবো। তো এতদিন আমার ঘরে রেখেই দিতে হবে সিলভার প্লে বাটন, ভাবো মানে আমি আমার এত খুশি, মতলব আমি তো ভাবছি আমাকে এখনই আনবক্সিং করতে, বাট কী করা যাবে, ওটা স্মৃতি হিসাবে রেখে দিই, ওটা একদম বার্থডের সময় গিয়ে আনবক্সিং করবো, কারণ অনেক লোকজন আসবে, সবাই দেবে, খুব ভালো লাগে। আর একটা সাবস্ক্রাইবার আমাকে একটা গিফট পাঠিয়েছিল, অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবারও বলতে পারো, প্লাস ও একটা বিজনেসও করে ছোটোখাটো,
তো সেখান থেকে একটা গিফট আমাকে পাঠিয়েছে। তো চলো সেটাই আনবক্সিং করা যাক, আর দেখা যাক যে প্যাকেজের মধ্যে কি আছে। তো প্যাকেজিংটা একদম পুরো বিশাল টাইট ছিল, চলো এটা ওপেন করা যাক। আর সবার মতন আমারও কোলার প্রেশারের প্রোডাক্ট আর এরকম গিফট গাইস এগুলো আনবক্সিং করতে না বিশাল মজা লাগে, মানে কি আছে একটা এক্সাইটমেন্ট থাকে। আর যখন আমরা কিছু অর্ডার করি না অনলাইন থেকে তখন তো আমরা জানি যে এর মধ্যে কি আছে, বাট যখন কেউ পাঠায় না সেটা আলাদাই রকম থাকে। সো উপরে লেখা ছিল সুমিদি আরও এগিয়ে যাও এরকম লেখা ছিল, আর পেজের নাম ছিল সেটা আমি সাইডের স্ক্রিনশট দিয়ে দেবো যে কোন পেজ থেকে এটা পাঠিয়েছে। তো তোমরাও তোমাদের জন্য যদি কিছু নিতে হয়, অনেক ধরনের হোম মেড ওরা বাড়িতে বানিয়ে মানে DIY প্রোডাক্ট ওরা বিক্রি করে, প্রচণ্ড সুন্দর সুন্দর জিনিস আমিও চেক আউট করেছি। অ্যান্ড আমার যেটা পাঠিয়েছে গাইজ আমি দেখে জাস্ট আমার মুখ খোলা রয়ে গেছে এরকম, মতলব আমি বিশাল খুশি হয়েছি। এইসব জিনিসগুলো আমার খুব ফেভারিট মতলব, আর এটা তো আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ একটা জিনিস দেখো এরপরে কি লেখা আছে। সো এখানে লেখা আছে এস রয়েস লাইফস্টাইল অ্যান্ড 15 সেপ্টেম্বর, যেটাতে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছিল, অ্যান্ড উপরে লেখা রয়েছে সাবস্ক্রাইবার 100K। সো এটা অনেকই বেশি স্পেশাল আমার জন্য, যে মানে আর যে ফটোটা আমি 1 লাখ সাবস্ক্রাইবারের দিন তুলেছিলাম, যেটা আমি ওয়ালপেপার লাগিয়েছি বা ডিপিও লাগিয়েছিলাম, সেটাতে সেটাই ফটোটা প্রিন্ট আউট করে দিয়েছে, আর এটাও বাড়িতেও বানিয়ে দিয়েছে। তো এত সুন্দর সাইডে লাইটও জ্বলে গাইস, মানে সত্যি গিফটটা অনেক অনেক স্পেশাল। মানে আজকের দিনটাই মনে হচ্ছে ভালো, মানে সিলভার বেল বাটন পেলাম প্লাস আজকের দিনটাতে সাবস্ক্রাইবার এরকম একটা গিফট পাঠালো যেটাতে আমাকে আমার 1 লাখ লেখা ছিল, মানে অনেকই স্পেশাল। তার সাথে একটা এরকম কাঠের তৈরি স্ট্যান্ড টাইপ পাঠিয়েছে, যেটা তুমি টেবিলের উপরে বা কোনো জায়গায় ডেকোরেশন টাইপ এরকম রাখতে পারবে এরকম টাইপের, যেটা আমি এখনও অ্যাডজাস্ট করিনি ঠিকঠাক করে, পরে ভাইকে দিয়ে অ্যাডজাস্ট করিয়েছি, আমি পারছিলাম না। সো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও, তো দেখাবে অন্য কোনো ভিডিওতে গাইস, আজকের মতন বাই বাই।